নন্দন গ্রামে মাতৃগৃহের প্রতিষ্ঠাতা প্রয়াত ডক্টর ইন্দ্রাণী ভট্টাচার্য চৌধুরী তার রেখে যাওয়া অর্থ ও ডাক্তার উদয় চৌধুরী এবং গ্রামবাসীদের সাহায্যে আজ থেকে শুরু হলো রাস্তা সারায়ের কাজ দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল মানুষজনের হাঁটাচলা করতে খুবই সমস্যায় পড়তে হতো তাই মাতৃগৃহ নামক এক প্রতিষ্ঠানের সহযোগিতায় এবং তার প্রতিষ্ঠাতা ডক্টর ইন্দ্রাণী ভট্টাচার্য চৌধুরী রেখে দেওয়া অর্থ সাহায্যের মাধ্যমে পূর্ব বর্ধমান জেলার রায়না দু নম্বর ব্লকের উচালন অঞ্চলের অন্তর্গত নন্দনপুর গ্রামে রাস্তা তৈরি শুরু হয়েছে এছাড়াও গ্রামবাসী সহ বেশ কিছু গণমান্য ব্যক্তি অর্থ সাহায্য করছে আর এই রাস্তা তৈরির কাজে হাত লাগিয়েছে গ্রামের মানুষজন ভালো করে খুঁড়ে সেখানে মোরাম দেওয়া হয়ে শুরু করে সমস্ত কাজ হচ্ছে গ্রামবাসীদের সহযোগিতায় নন্দনপুর সাধর ঢাল থেকে ডাক্তার ঢাল পর্যন্ত এই রাস্তাটি তৈরি করা হচ্ছে এছাড়াও যে রাস্তাগুলি অবহেলিত রয়ে গেছে সেই রাস্তাগুলিও নতুন করে তৈরি করা হচ্ছে মেঘালয়ের সব থেকে পরিচ্ছন্ন গ্রাম মাওলিনং থেকে অনুপ্রাণিত হয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে নন্দনপুর গ্রামে মাওলিনং গ্রামের সাধারণ মানুষ নিজেদের মধ্যে গ্রাম নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে আর তাদের পাশে দাঁড়িয়েছে পঞ্চায়েত তাই সেই গ্রামের অনুকরণে পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল গ্রাম গড়ে তোলায় একমাত্র লক্ষ্য গ্রামবাসী সহ উদ্যোক্তাদের তবে শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতা নয় পাশাপাশি গ্রামের সবুজায়ন করতে বৃক্ষরোপণের মধ্যেও গ্রহণ করা হয়েছে আপাতত পশ্চিমবঙ্গের মধ্যে নন্দনপুর গ্রামকে সর্বাধিক পরিচ্ছন্ন গ্রাম হিসেবে গড়ে তুলতে চাইছেন উদ্যোক্তরা তারপর সারা ভারতবর্ষের মধ্যে সর্বাধিক পরিচ্ছন্ন গ্রাম হওয়ার লক্ষ্য পূরণ করার ক্ষেত্রে আশাবাদী বলে জানান ডাক্তার উদয় চৌধুরী স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে রাস্তা তৈরির বিষয়ে জানানো হয়েছে রাস্তা তৈরির অনুমতি মেলার পাশাপাশি আগামীতে রাস্তা তৈরির খরচটা হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত কিছুদিনের মধ্যেই বর্ষাকাল শুরু হয়ে গেলে রাস্তা তৈরি করার হবে না তাই রাস্তা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন অন্যতম উদ্যোক্তা স্বপন সেন এই রাস্তা তৈরি হলে এলাকার সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হবে সামাজিক কৃষ্ণ এই গ্রামে কি হচ্ছে এই গ্রামে আমাদের এই গ্রামের রাস্তাঘাট একেবারে ভাঙা ছিল বছর দিনে কাজ হয়নি এখানে মানে রাস্তাতে চলা খুব মুশকিল হচ্ছিল তো সেইখানে গ্রামের মানুষকে নিজেরা এসছে সবাই এগিয়ে এসছে তারা নিজেদের রাস্তা তৈরি করছে এবং এখানে মাতৃগৃহ বলে একটি প্রতিষ্ঠান হয়েছে যেখানে মাতৃগৃহের মা শারদা দেবী এবং সেইখানে তারা এই ব্যাপারগুলোর জন্যে কিছু কিছু তারা সাহায্য করছে তা এবং মানুষ শ্রম দিচ্ছে মাতৃগৃহ মানুষ হিসেবে কি করছে তারা কিছু অর্থ জোগাড় করে এই পাথর এই মোরাম এই সবগুলো যা যা লাগবে রোলার এগুলো ব্যবস্থা করছে উদ্দেশ্য একটাই এই গ্রামটাকে পরিচ্ছন্ন রাখা আমরা আমাদেরই এশিয়ার ক্লিনেস ভিলেজ হচ্ছে মেঘালয়ের মৌলিপান সেই মডেলে সেখানে গ্রামবাসী এবং পঞ্চায়েত তারা একসঙ্গে মিলেমিশে কাজ করছে পঞ্চায়েত পাশে আছে কিন্তু গ্রামবাসী মূলত কাজ করছে উদ্দেশ্য একটা পরিচ্ছন্ন পরিষ্কার গ্রাম এবং এই গ্রামকে সবুজায়ন সেই কাজটা আমরা শুরু করছি বর্ষা হলেই প্রচুর গাছপালা লাগানো হবে যাতে গ্রামটা আবার সেই ছায়া শনিবির শান্তির নীর কোথা থেকে কোথা পর্যন্ত রাস্তাটা তৈরি করা আছে গ্রাম আমাদের উদ্যোগে এটা হচ্ছে আমাদের নন্দনপুরের সাধুর ঢাল থেকে সাধুর ডাক্তারের ঢাল পর্যন্ত মেন রাটা এসটা লিঙ্ক রোড আরামবাগের রাস্তা আর এদিকে এক রাস্তা এই লিঙ্ক রোডটা পুরোটা হচ্ছে এবং এখান থেকে চলে যাচ্ছে চ্যাঙ্গড়িয়া নন্দনপুর চ্যাঙ্গোরিয়া যে সাঁওতালরা বাস করে তাদের ঘর পর্যন্ত অবহেলিত সব রাস্তা কাটাকে আমরা নিচ্ছি তারপরে তিনাশুরতলা সাঁওতালদের ওখানে চলে যাচ্ছে বাগদিপাড়ায় চলে যাচ্ছে আমাদের এই কায়স্তপাড়ার রাস্তাও হয়নি এখানে চলে যাচ্ছে আমাদের উদ্দেশ্য এই তারপরে আস্তে আস্তে পুরো গ্রামটাকে কত টাকা বাজেট করেছেন আপনারা এটার জন্য শোনো এটার জন্য আমরা টাকা কিছু ভাবছি না একজন এক বলে রাখি একজন তিনি মারা গেছেন তারই কিছু অর্থ আমরা পাচ্ছি সেই অর্থ দিয়েই আমরা এই কাজটা করছি কোনো বাজেট করিনি এবং তার অর্থটা দিয়েই আমরা এই কাজ করছি তিনি যা পেনশন পান সেই অর্থ এখানে ব্যয় হচ্ছে মানে মাতৃ মন্দির থেকে হচ্ছে মাতৃগৃহে কাজ হচ্ছে কিন্তু মাতৃগৃহের একজন সদস্য তিনি মারা গেছেন একজন সদস্য তিনি মারা গেছেন ডাক্তার ইন্দ্রাণী চৌধুরী তার নামেই এখানে সেবা কেন্দ্র তৈরি হচ্ছে সমস্ত কিছু তার থেকে হচ্ছে কারণ তার পেনশন তার যে প্রভিডেন্ট ফান্ড সেই টাকাটা আমরা এখানে ব্যয় করছি তারপর মানুষের দান আছে যারা স্বতঃস্ফূর্তভাবে হবে যে যা দিচ্ছে সেই দিয়ে সব তৈরি হচ্ছে মূল লক্ষ্য কি আছে আপনাদের মূল লক্ষ্য হচ্ছে যে গ্রামের রাস্তাঘাট ভালো হবে এই গ্রামের মানুষজন এলে ভালোভাবে আসতে পারবে এবং গ্রামটা পরিচ্ছন্ন হবে গ্রামের নালা আশপাশটা পরিচ্ছন্ন হবে গ্রামটা সবুজ হবে একটা সুন্দর পরিচ্ছন্ন গ্রাম এবং প্রথম টার্গেট পশ্চিমবঙ্গের এটা পরিচ্ছন্নতম গ্রাম তারপরে ভারতবর্ষ মৌলিপাং এশিয়ার পরিচ্ছন্নতম গ্রাম আমাদের আগে পশ্চিমবঙ্গ তারপর ভারতবর্ষ তারপরে প্রশ্ন আসিয়া তো আছেই আমাদের তো এইটুকু হলেই যথেষ্ট আচ্ছা এটা কোন গ্রাম এবং কোন ব্লক এবং কোন পঞ্চায়েত অন্তর এটা হচ্ছে নন্দনপুর গ্রাম বলো উচলন অঞ্চল আপনি বলুন বলুন উচলন অঞ্চল এবং রায়না টু থানা আচ্ছা আপনার নাম আমার নাম উদয় চৌধুরী ডাক্তার উদয় চৌধুরী ইনি স্বপন সেন ইনি কর্ণধার ওইখানে আমাদের রঘু রয়েছে আরেকজন উদ্যোগ গ্রহণ করলে কারণ কারণ এখানে তো পঞ্চায়েত আছে পঞ্চায়েত ব্যবস্থা আছে পঞ্চায়েত কাজ আজ পর্যন্ত কয় বছর হলো কিছু রাস্তায় হাত দেয়নি অন্য অন্য জায়গায় কাজ হয়েছে আমাদের এখানে কিছু হয়নি এই জন্য মাতৃগৃহের যে উনি উদ্যোক্তা উনি মাতৃগৃহ থেকে ইয়ে করলেন যে আমাদের গ্রাম পাড়াটাকে বা আমাদের গ্রামটাকে শুধু পাড়া বললে ভুল উনিটাকে উনি হচ্ছে উদয় চৌধুরী ডক্টর উদয় চৌধুরী হচ্ছে মাতৃগৃহর একজন ইয়ে উনি ওনার ইয়ে হচ্ছে ইয়ে থেকে উদ্যোগে সবকিছু পরিচালনা আমরা ওনাকে সহযোগিতা করছি করে যাতে ওনার পাশে থেকে কাজগুলো যাতে হয় সেই ব্যবস্থা ওনাকে সাহায্য করছি আমরা স্থানীয় পঞ্চায়েতকে জিজ্ঞাসা করেন এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল ওরা বললো যে আমরা আপনারা করে দিন আমরা পরে টাকা দেবো কিন্তু পরে পরে করতে গেলে আমাদের বর্ষা এসে যাচ্ছে কিছু হবে না অঞ্চল চিঠি দিয়ে আমরা জানিয়ে দিয়েছি আমন্ত্রণ জানিয়েছি আপনারা আসুন দেখুন আমাদের এই রাস্তা আমরা কাজ করছি আচ্ছা এই রাস্তাটা হওয়ার ফলে এখানকার মানুষ কতটা উপকৃত হবে এই রাস্তাটা হওয়ার ফলে এখানকার বহু মানুষের উপকৃত হবে এবং বহু যানবাহন যাতায়াতের বিরাট সুবিধা হবে কারণ এখানে আমি কাজকর্ম করি সব দিক দিয়ে তো ডাক্তারবাবু আমাকে বললেন যে সাবির এই রাস্তাটা মোটামুটি একটু ভালো করে মেরামত করে দাও তো আমি এই মোরাম ইট লেবার রুলার ট্র্যাক্টার জল ট্যাঙ্ক এই সমস্ত সব কিছু দিয়ে মোটামুটি যেভাবে করার আমরা আমি সহযোগিতা করে কাজটা করছি